লকডাউন, মানুষ ঘরবন্দি, এমন কিছু পেশায় মানুষ আছেন যাদের কিন্তু দিন চলছে না। যেমন যারা মাইকের ব্যবসা করে, কথা বলছি কাজীঘাটের বুলবুল ইসলামের সাথে। আচ্ছা বুলবুল, এই যে লকডাউনে তোমাদের কি পরিস্থিতি ব্যবসা বাণিজ্যের? আমাদের পরিস্থিতি তো বর্তমান খুবই খারাপ। সেই হুলির পর থেকে আমাদের ব্যবসা বন্ধ, একবারে এক প্রকার মানে বলতে গেলে আমরা না খেয়েই আছি। যেটুকু রোজগার ছিল সেটুক দিয়ে চলছে, এরপরে যে কি হবে মানে আমরা বুঝতে পারতেছি না আর কি। তোমরা কি সরকারি ভাবে কিংবা প্রশাসনের তরফে তোমরা কি তোমাদের এই অভিযোগটাকে জানাইছো যে তোমাদের যে এই লকডাউনের আওতা থেকে তোমাদের ছাড় পাবা কি না পাবা, এই ব্যাপারে কি কোনো রকম কোনো চেষ্টা যেহেতু তোমরা করছো? না, আমরা তো এখনো কিছু জানাইনি। তো আমাদের একটা প্রস্তুতি চলছে নবান্নের উদ্দেশ্যে একটা চিঠি কিছু লেখার জন্য আর কি। মানে বর্তমান যে পরিস্থিতি আছে তাতে হচ্ছে আমরা ফেঁসে গেছি বেশি। এখন যারা সাধারণ লোক আছে ওরা কিন্তু আর্থিক সহযোগিতা কিছু পাচ্ছে, আবার যারা একটু হাই কোয়ালিটির লোক আছে ওদের তো ওদের টাকা পয়সা দিয়ে চলতেছে, মাঝখানে আমরাই ফেঁসে আছি। তো আমরা এটা সরকারের কাছে অনুরোধ করবো, আমাদের জন্য যদি কিছু চিন্তা ভাবনা করা হয়। তোমার এই মুহূর্তে কত টাকা লোকসানে আছো তুমি এই লকডাউনে এই 44-45 দিনে? 44-45 ধরুন, তো এইটাই তো আমার বিয়ের সিজন ছিল, তাতে ধরুন যে 80-85 হাজার টাকা তো আমার লস হবেই। মানে সাধারণত তোমার এই মাইক কোন কোন জায়গায় যায়? আমি তো জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি আমাদের, আর গাদং তো আছে, গাদং ওয়ান টু। এখন কোন টোটালি বন্ধ একদম? সব বন্ধ। এই তো লকডাউনে এই কোভিড-19 আমাদেরকে কিভাবে ঘরবন্দি করে রয়েছে, মানুষের অর্থনীতি একদম ভেঙে পড়েছে। আমরা বুলবুলের সাথে কথা বললাম, আবার দেখা হবে, নমস্কার।